আসন গ্রহণ করবেন কেন্দ্রীয় আওয়ামীলীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব সবিউল আলম চৌধুরী নাদের এখন সম্মেলনে আসন গ্রহণ করবেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অন্যতম সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য উপাধ্যক্ষ ইসলামপুর থেকে নির্বাচিত এমপি আমাদের শ্রদ্ধেয় নেতা ইসলামপুরে আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি জনাব আলহাজ ফরিদুল হক খান মঞ্চে আসন গ্রহণ করবেন বক্সিগঞ্জ দামগঞ্জ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম আজাদ এমপি।